أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من আমি যদি কোনো ব্যক্তির কাছ থেকে পাঁচশো টাকা পাওনা থাকে পাঁচশো টাকা পাই আর আমি যদি তার থেকে ধোকা দিয়ে তাকে ধোকা দিয়ে একশো টাকা নিয়ে থাকি এবং পরবর্তীতে সেই পাঁচশো টাকা থেকে যদি আমি একশো টাকা কাটান করে দিই কম নেই তাহলে কি ধোকা দেওয়ার পাপটা আমার মহান আল্লাহ ক্ষমা করবেন জি না ধোকা দেওয়ার পাপটা মহান আল্লাহ ক্ষমা করবেন না প্রথমে আপনার মুসলিম হিসেবে উচিত ছিল না কোনো মানুষকে ধোকা দেওয়া কারণ আল্লাহ রসুল বলেছেন মানে ধোকা আমার মুসলমানেরই উচিত না অপর কোনো মুসলমানকে অপর কোনো মুসলমানকে না কোনো মানুষকে তো দূরের কথা কোনো মুসলমানকে দূরের কোনো পশু পাখিকেও ধোকা দেওয়াটা উচিত নয় জি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই অনেক দূর সফর করে গেলেন একজনের কাছে একটা হাদিস আছে বলে সেই লোকটির কাছে যখন দেখলেন তখন একটা ফাঁকা ঝুড়িতে ঘাস টাস কিছু সে একটা উঠকে ডাকছে আহ আহ বলে ডাকছে তো ইমাম বুখারি এই কাজটা দেখে না তিনি তার হাদিস না নিয়ে পালিয়ে এলেন কেন তিনি দেখলেন একটা মানুষ যদি একজন একটা উঠকে একজন অবল একটা অবলা পশুকে যদি ধোকা দিতে পারে তাহলে সে মানুষকে কিংবা হাদিসেও ধোকা দিতে পারে তাহলে চিন্তা করুন আপনি একজন মুসলমানকে কিভাবে ধোকা দিতে পারেন বিদায় কোনো মুসলমানকে ধোকা দেওয়া এটা কোনো মুসলমানের কাজ নয় দু নম্বর কথা হচ্ছে আপনি যে একশো টাকা ধোকা দিয়ে নিয়েছেন হয়তো এমনও হতে পারে সে সময় তার একশো টাকাটাই তার কাছে অনেক বড় ছিল সে সময় তার কাছে একশো টাকাটায় অনেক বড় ছিল সেই জন্যে আপনাকে তার কাছ থেকে সরাসরি ক্ষমা চাইতে হবে এখন আপনি বলছেন যে আপনি পাঁচশো টাকা থেকে একশো টাকা কম নেবেন যদি সে জিজ্ঞাসা করে যে ভাই আপনি একশো একশো টাকা কম কেন নেবেন আপনার কাছে তো আমি পাঁচশো টাকা নিয়েছিলাম পাঁচশো টাকা নিন তো আপনি কি উত্তর দেবেন জি আপনি এমনি কম নিচ্ছেন তখন তো সে বলতে পারে যে পাঁচশো টাকাটাই কম নিন না কেন জি পুরো টাকাটাই কম নিন বিদায় এরকম করে ধোকা দি আপনি এক জায়গায় ধোকা দেবেন আর এক জায়গায় তাকে আপনি মলম লাগাবেন এরকম কিন্তু না ইসলাম সমর্থন করে না বরং আপনি ধোকা দেওয়া থেকে তোবা করুন এবং তার কাছে আপনি ক্ষমা চান আর আপনি আপনার পাওনা সঠিকভাবে বুঝে নিন আপনি তার ধোকা দেওয়া টাকাটা আগে ফিরে দিন তারপরে আপনি কি করুন আপনি পাঁচশো টাকা আপনি নিয়ে নিন এটা হচ্ছে শরীয়তের নিয়ম